শীতের খবর জানাতে রংপুরের রেল স্টেশন এলাকায় আছেন আব্দুর রশিদ জীবন এবং রাজস্থানের আগারগাঁওয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি প্রথমে যাচ্ছে জীবনের কাছে। টানা শীতে উত্তর অঞ্চলের যে জনজীবন সেটি কিন্তু একেবারে জবুথবু অবস্থা এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু এই টানা শীতে কিন্তু আসলে বলা চলে যে বেহাল অবস্থা। এবং আমরা যেটি দেখছি যে শহর থেকে গ্রাম অঞ্চল সব জায়গায় কিন্তু শীতের একই পরিস্থিতি। এবং আজকের যদি তাপমাত্রার কথা বলি, আজকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে 11.8 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকেও কিন্তু ছিল 11.3 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা যেটি দেখছি যে তাপমাত্রা কিছুটা বাড়ছে, তবে শীতের যে পরিস্থিতি, শীতের যে তীব্রতা সেটি কিন্তু একেবারে আগের মতোই রয়েছে। কারণ হিসাবে আবহাওয়া অফিস বলছে যে উত্তর পশ্চিম দিক থেকে আসলে ধেয়ে আসা যে হিমেল বাতাস, সেই হিমশীতল বাতাসের কারণে কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু একই রকম রয়েছে। এবং সাধারণ যারা মানুষ তারা কিন্তু আসলে ঘর থেকে বের হতে পারছে না, যারা শ্রমজীবী রয়েছেন তারা কিন্তু অসহায় দিন যাপন করছেন। কারণ এই শীতের সময় আসলেই কিন্তু সাধারণ মানুষের কর্মঘণ্টা কমে যায়, তারা কিন্তু কাজহীন হয়ে পড়েন, যে কারণে তারা আসলে কাজ করতে কাজে যেতে পারে না। এবং বিশেষ করে যদি বলি যে এই অঞ্চলটি যেহেতু আসলে কৃষি প্রধান অঞ্চল, কৃষি শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু আসলে ক্ষেত খামারে বের হতে পারছেন না। এবং একই সাথে উষ্ণ কাপড়ের অভাব কিন্তু রয়েছে তীব্র এই অঞ্চলটিতে। সাধারণ মানুষ যারা রয়েছেন বিশেষ করে নদীর চর অঞ্চলগুলো কিন্তু একেবারে বলা চলে যে জবুথবু অবস্থা। এবং উষ্ণ কাপড়ের অভাবে এই আগুন পোহাতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছেন অনেকে। এবং শীতের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় শতাধিক মানুষ কিন্তু অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আজকের দিন পর্যন্ত কিন্তু 35 জন রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীতের যে অগ্নিদগ্ধ হয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। এবং দুজন কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারাও গিয়েছেন চিকিৎসাধীন অবস্থায়। এবং সাধারণ মানুষের এই যে বিপর্যস্ত অবস্থা সেটি কিন্তু আরও বেশ কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস যেটি বলছে যে জানুয়ারি মাস যেহেতু একটি শীতলতম মাস, সে কারণে আসলে শীতের যে আবহাওয়া সেটি কিন্তু জানুয়ারি মাস জুড়েই কিন্তু এই আবহাওয়া থাকবে। তো এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী শাকির, চলে যাচ্ছি তার কাছে সেখানকার পরিস্থিতি জানবার জন্য। তাপমাত্রা কমে আসার কারণে শীতের প্রকোপে কিন্তু জনজীবন অনেকটাই যদি বলি যে জনজীবন বিপর্যস্ত হয়েছে। পাশাপাশি আবার বলতে চাচ্ছি যে আসলে সারা দেশের মতো ঢাকায়ও কিন্তু শীতের প্রকোপ বেড়েছে। আমরা দেখছি নগরবাসী তাদের শীত নিবারণের জন্য নানা উদ্যোগ নিয়েছেন। তো সার্বিক বিষয় অর্থাৎ এই তাপমাত্রা নিয়ে আমরা কথা বলবো। রাজধানীর আগারগাঁয়ে আছি, সেখানে আছেন আমাদের সঙ্গে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। আমরা তার কাছে জানতে চাইব যে তাপমাত্রার পরিস্থিতি, পাশাপাশি আগামী কয়েকদিনে আসলে এই এটির কোনো উন্নতি ঘটবে কিনা, পাশাপাশি সার্বিক বিষয়ে আগামীকাল কি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা জানেন যে গত 11 জানুয়ারি থেকে আজকে পর্যন্ত সারা দেশেই শীতের অনুভূতি তীব্রতা ছিল। তাপমাত্রা বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কখনো কখনো দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে। এবং এই এই পরিস্থিতিতে সারা দেশব্যাপী শীতের অনুভূতির তীব্রতা ছিল। তবে গতকাল থেকে বিশেষ করে রাতের এবং দিনের তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে এবং আগামীকালও দিনের এবং রাতের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে। পাশাপাশি 17 তারিখ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং 18 তারিখে বিশেষ করে রাজশাহী ডিভিশন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে তাপমাত্রা এই 17, 18 এবং 19 তারিখের দিকে তাপমাত্রা রাতের এবং দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পাবে এবং 20 তারিখের পরে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবার শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। আপনাদেরকে আমাদের গাণিতিক মডেলের প্রেডিকশন আমরা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি। এই হলো আমাদের বাংলাদেশের ম্যাপ। এই বাংলাদেশে আগামীকাল সকালের তাপমাত্রা 10 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে আমাদের উপকূলীয় জেলাসমূহতে সকালবেলা বিশেষ করে টেকনাফের দিকে তাপমাত্রা একটু বেশি থাকতে পারে। পাশাপাশি সারা দেশের তাপমাত্রাই 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। কারণ দেখুন, আমাদের ওয়েস্টার্ন পার্টে একদম দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহারের এইসব জায়গার তাপমাত্রা কিন্তু এখন 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। সুতরাং আমাদের উত্তর এবং পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বাংলাদেশে প্রবেশের কারণে বাংলাদেশের শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। তাছাড়া ম্যাক্সিমাম টেম্পারেচারও দেখেন আমাদের দিকে, ম্যাক্সিমাম টেম্পারেচার 12 থেকে
22 বা 24 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সুতরাং শীতের অনুভূতির তীব্রতা তিন দিন ধরে একটু কম থাকবে, কিন্তু 20 তারিখের পরে দিনের এবং রাতের তাপমাত্রার পার্থক্য আবার বৃদ্ধিকে শীতের অনুভূতিকে একটু বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক। আমরা কথা বলছিলাম ডক্টর আবুল কালাম মল্লিকের সঙ্গে, তিনি জানাচ্ছিলেন যে আগামী কয়েকদিনে আবহাওয়ার পরিস্থিতি অর্থাৎ তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তর থেকে তাপমাত্রার সংক্রান্ত যে খবরাখবর তার সর্বশেষ। শীত পরিস্থিতির খবর জানতে রাজধানীর আগারগাঁও থেকে যুক্ত হয়েছিল এবং তার আগে যুক্ত হয়েছিলাম রংপুরে।